সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোয়াশা, আঙুল উঠেছে বলিউডের বড় বড় নামের দিকে। এখন পুরো খবরটি বলছি, তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর বিনোদন জগতের সকল খবর পেতে সিনে সেন্ট্রাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। গতকাল তো বলিউডের ট্যালেন্টেড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত মারা গেলেন। তার মৃত্যুতে পুরো বলিউড একদম শকড। সব প্রোডিউসার, অ্যাক্টর ও ফিল্ম মেকাররা সুশান্তের মৃত্যুতে বলিউডের জন্য বিরাট ক্ষতি হিসেবে দাবি করছেন। এদিকে সুশান্তের আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছে না কেউ। কেউ বলছেন এটা হয়তো প্রেম জনিত কোনো ঘটনা, আবার কেউ কেউ দাবি করছেন সম্প্রতি সুশান্তের এক্স ম্যানেজারের সুইসাইড তাকে অনেক বেশি ডিপ্রেসড করে ফেলেছিল। আবার কাছের অনেকেই বলছেন বেশ অনেকদিন ধরে সুশান্তকে কেমন যেন আনমনা দেখাচ্ছিল এবং সে ডিপ্রেশন কাটানোর জন্য মেডিকেশনও নিচ্ছিল। এদিকে সুশান্তের পরিবার দাবি করছেন এটা মার্ডার। সবকিছু মিলিয়ে অনেক বড় ধোয়াশা তৈরি হয়েছে সুশান্তের মৃত্যুকে নিয়ে। এরই মধ্যে এলো শিউরে ওঠার মতো একটা তথ্য। সম্প্রতি টুইটার জুড়ে একটি টুইট ভাইরাল হচ্ছে। কেআরকে বক্স অফিস নামের ওই সংবাদ মাধ্যমের করা টুইটটি মূলত 2020 সালের 19 ফেব্রুয়ারির। সেখানে বলা হয়েছে তাদের সূত্র মতে ইয়াশরাজ ফিল্ম, বালাজি ফিল্মস, সাজিদ নাদিয়াদওয়ালা, সালমান খান ও ধারণা প্রোডাকশনের মতো বড় বড় প্রোডাকশন হাউস সুশান্তকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বলা হয়েছে সুশান্ত এখন থেকে শুধুমাত্র ওয়েব সিরিজ এবং টিভি সিরিজে কাজ করতে পারবেন। আর এই টুইট ভাইরাল হওয়ার পর থেকেই পুরো ঘটনা উল্টো দিকে মোড় নিয়েছে। যেই বলিউড সুশান্তের মৃত্যুতে শোক জানাচ্ছিল এখন সন্দেহের তীর ছোড়া হচ্ছে তাদের দিকেই। বলা হচ্ছে সুশান্তের প্রতি এমন আচরণের কারণেই সুশান্ত ডিপ্রেসড হয়ে যান এবং এমন সিদ্ধান্ত নেন। জানা যাচ্ছে যে এই বছরই কোনো একজন বড় প্রোডিউসারের সাথে সুশান্তের কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়, সেই কারণে অন্যান্য প্রোডিউসাররাও সুশান্তকে ব্যান করার সিদ্ধান্ত নেন। এমনকি শেষ সময় বলিউডের কোনো পার্টি প্রোগ্রামেও সুশান্তকে ইনভাইট করা হতো না, বলিউড থেকে রীতিমতো এক ঘরে করে দেওয়া হচ্ছিল তাকে। আর এই সব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সুশান্ত। এখন যদিও এই ঘটনার কোনো সত্যতা এখনো জানা যায়নি, তবে এই কথা কিন্তু সত্যি, সেটা হচ্ছে সুশান্ত সিং কিন্তু বলিউডের একজন আউটসাইডার এবং বলিউডে আউটসাইডারদের কিন্তু টিকে থাকার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। যেদিকে অনেক ভালো অভিনয় জানা না থাকলেও স্টার কিডরা একের পর এক বিগ বাজেটের মুভি হাতে পায়, সেখানে সুশান্তের মতো আউটসাইডাররা ভালো অভিনয় দিয়েও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে না এবং বলিউডের এই চর্চা যুগের পর যুগ ধরে চলে আসছে। হতে পারে বলিউডের এই স্বজন প্রীতির গোলক ধাঁধায় পড়েই সুশান্তের প্রাণ দিতে হলো আজ। যাই হোক, এই বিষয়টি নিয়ে কোনো কনফার্মেশন কিন্তু এখনো আসেনি, তবে যা রটে তা কিছু হলেও ঘটে। এখন দেখা যাক সুশান্তের এই মৃত্যুতে বলিউডের কোনো মুখোশ উন্মোচিত হয় কিনা। সবশেষে ভক্ত ও সাংবাদিক ভাইদের প্রতি একটা বিষয় বলতে চাই, সুশান্তের মৃতদেহের ছবি অনেক বেশি ভাইরাল হচ্ছে ও ব্যবহার করা হচ্ছে, যা দুর্বল চিত্তের মানুষদের মনে গভীর প্রভাব ফেলছে। তাই মৃতদেহের ছবি এমন ভাবে ভাইরাল না করার অনুরোধ জানাচ্ছি সবাইকে। সুশান্তের মৃত্যুর এই গুঞ্জন নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।